এখন একবার দেখেন উপরে যাই ক্লাসরুম দেখাই পরে যাওয়া হয় তো আমাদের প্রিয় স্যার ফেভারিট স্যার আকন্দ স্যার আমাদের মনের মনে আরো একটা ছবি দেখাবো না ছবি আমি একটা ছবি আমি দিয়ে দিব স্ক্রিনে ক্লাস ফাইভে যখন স্যারের এর দূরে দিছিলাম আর এখন দেন সবাই বলছিল যে স্কুলের কমেন্ট করো এর লেগে আইসা বসছি স্কুল থেকে দেখাচ্ছি স্কুল দেখো আরো ভালো করে দেখো মাঠ করতে গেছি তো গাইস আমরা সারা গেছে কাজ করতে তো আমরা এই জায়গায় ঘুরে ফিরে দেখি স্কুল আসুন স্কুলের অবস্থা বাংলা বেজে গেছে সব বন্ধ আসলে বিজয় আর উপরে যাওয়া বিজয় নিয়ে উপরে যাই তো আমার সাথে আছে লোক বিজয় নিশ আর সুমন নাই সুমন নিয়ে এখনো দেশের বাড়ি অর্পণ অসুস্থ তো বিজয় কেমন লাগবে স্যার দুপার আইসা মাস্ক ছিল বলে মাস্ক ভালো অনেক ভালো অনেক দিন পর না দুই বছর পর স্কুলে ঢুকলাম মজার মজা কেন বলবো স্কুলে মনে করেন অ্যাবিজার আমার কি চলতো যায় সিন দেখায় আসলে মাগো তো এই যে গাইস দোতলা এসে বললাম তো এই জায়গা হলো ওই কোনো লাম্বার ক্লাস আমরা কিন্তু ক্লাস প্লেতে বলি বুঝছেন আমরা কিন্তু ক্লাস প্লেতে বলি আর এই জায়গাটা আমি কিন্তু না আর সারো ধরে ধরে পিঠে দিতে যাবো না ওই জায়গায় ক্লাস চলে গা এই জায়গাটা বল করতো ওই জায়গাটা ব্যাটিং করতাম আমার কিন্তু স্কুলে কিন্তু চার পাঁচ বার তিন চার বার মতো টিসি দেওয়ার লিগে আমার বান্ধবী কারণে টিসি দেওয়ার লিগে আমার চার পাঁচ বার মজা নিয়ে একটা ঘুষি মারলে মানে টয়লেট মানে আমরা ইস্যু করা শুরু করছি ঠিক আছে আর দুইটা ঘুষি মারলে টয়লেট ফিনিশ তোমরা দেখো তো কিনলে ঠিক আছে এই যে একটা মিউজিক সাউন্ড দিলে মানে টয়লেট শুরু আর
আমরা আছে না, আমরা না আমি বেশিরভাগ স্কুলে কিন্তু অনেক রকম গাছ আছে, এই দেখেন এই যে কিন্তু আম গাছ এই গাছ আছে, ফুল গাছ আছে, এগুলি সব আমি কি করতাম চুরি করতাম ফল টুল দলে হয়েছে। এগুলি সব চুরি করতাম আর সারে সবাই জানতো যে এই স্কুলে যদি চুরি কেনা খায় একমাত্র আমি কিন্তু প্লে ক্লাসে পড়ি বুঝছেন, আমি কিন্তু শিশু আমাদের প্লে ক্লাসে কম নেই আমার রোল কিন্তু নাই, এবার মজা কেন জানে এইটা তো সুমনা অজসি ঠিক আছে, এরপরে তো নিশা জসি আর হলো আমি না, আমি তো লাল রং চলে আর হলো বুঝেছি না আমার সাথে চুরি করতাম আর সারের লইয়া উপরে ইচ্ছা মতন বানাইতো। আর একটা মজা কেন করি ডাকাতের কাহিনী, ডাকাত কেটে জানে দুই সাতাম কাহিনীটা কাহিনীটা কোন উপজন বলছি কি একবার কাহিনী দেখি আর এই স্কুল না মানে পুরানো স্কুল এটা কিন্তু সারের যদি দেয় আমার জুতায় হতো তুই গেট লাগতে দিস স্যার সরি স্যার গেট খুলে দেয় লেগে লাগতে দিস জ্বালাবি না এখন আমি যদি না জ্বালাই কি হয় আমার ইচ্ছা মতো জানিলাম কলম দিয়েছিলাম ঢাকা যাওয়ার হচ্ছে কি করছিলাম না এমনি কলম ঢুকা দিয়ে নিরস আটকে দিছে কলম আমি আমি চিনলে তো মানে কিছু করতেছি টুইস করতেছে এমনি আমি ঘুরে গেছে পরে ঘুরে তো করে কলমে নিপ দিছে ভাইঙ্গা আমার পার ভিতরে আর পুরো পাহাড়ের ব্লক করতেছে এখন অনেক কিছু করতে পারি না সইতে পারি পরে কি করব পরে কিছু তো টয়লেট টয়লেট থেকে এমনি চাই কলম মন পাইল আর মাঝে গেলে রাত হবে না এমনি কলম বসে আছে মাটিতে আর কিছু আমার ডায়েরিটা লিখা দেয় ওই লিখা দেয় পরে নিদিয়া রাখছিলাম কলমে ওর পরে কাছে ডায়েরি লিখতেছে আর দেখে নেই আমরা স্কুল কিন্তু তিনতলা যাবো তিনতলা দেখাবো তো এখন স্টপ রাখি এখন
সাড়ে রাখছি, একটু কাজটা শেষ করেছি। তো এই আয়নার কিন্তু বিশাল বড় রহস্য। ক্লাস শুরু হয়ে যেত কিন্তু আমাকে চেহারা দেখা শেষ হইতো না। পরে কি সাররা অলওয়েজ মেয়ের সাপোর্ট নিত আর আমাদের দুমায়া বানাইতো। আর এটা উদ্বোধন করছে, এটা উদ্বোধন করছে আমাদের মিচার, আমাদের মিচার উদ্বোধন করছে। একটা ভালো কাম করছে, একটা আগামী কাম করছে, পুজো মাইকটি খালা দিবে না। আর গাইস এই জায়গাতে আমরা ডিফেন্ট টাইম হোক যে কোনো সময় এসে আড্ডা পাতাম, কিছু জানেন কত সুন্দর। এইটা তুমি বাতাস হইতো, বাতাস হইতাম ময়লাও ফেলাইতাম, বড় গেলা মাথা নাম একটা বড় রাখি করতো আমরা বাইরে দেখাবো। আর গাছ স্যার যদি পাইয়া যাই তাহলে স্যার একটুখানি করোনা লাগা দিন করোনা আমার সঙ্গে খুব খাওয়া তো সমস্যা ছিল, একশো একবার তারপরে ঘুমাইছি সারা রাত না, পরে ভাইয়া ফোন দিছে কথা বল। আমার ফোন দিয়েছিল স্কুলের নাম কিন্তু আমাদের সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। স্যারের বাবা অনেক ভালো মানুষ ছিল, সে মারা গেছে তার বাবার ছবি আমরা দেখাবো। অনেক ভালো মানুষ, আপনারা তার জন্য দোয়া করবেন। আমাদের কম্পিউটার রুম, আর ওই জিনিসটা তারা গার্জেন রুমে চলে গেছে, তারা থাক। আর গাইস ভিডিও কিন্তু বেশি বড় করবো না, অনেক কষ্ট হইতেছে, ছোট ব্লগ করবো। আর নেক্সট টাইম বড় বড় ভিডিও ব্লগ করবো, কি জন্য নেক্সট টাইম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যদি এটা আমাদের রোজ পাঠাগার, এটা আমরা বই সংগ্রহ করি। হ্যাঁ শুরু তো হয়ে যাবে, বইটি পড়ে তুলি এগুলি পড়া লাগবে না, ঘুমাই কেনা গেল। হ্যাঁ এগুলো কেনা গেল মানে এভরিথিং সবাই স্যার আমাদের সব সুবিধা দিছে, শুধু সবই দিছে, সব সুবিধাই দিছে। তো গাইস তানবীরের রেকর্ড স্কুলে ছিল, থাকবে, রেকর্ড আবার করব, বৃষ্টি পড়তেছে নিচে যাব, কি রেকর্ড আছে এটা তো দেখবেনি, আবার করব। আরে আরে যে এখান থেকে আমরা ছাদে যেতাম, যখন যখন গেট করে তখন আমরা ছাদে যেতাম। আর আরে আই নেন দুপে আবার এই যখন ছাদে গিয়েছিল, তো গাইস নিচে যাই, নিচে গিয়া তারপরে কি কাজ করি দেখ। তো গাইস আমি চুপ আজীবন করেছি, এখনো করবো আজীবন।
উদ্ভাবন করছিল স্কুল আমাদের ডাকছিল আমরা ব্যাট বল নিয়েছিলাম খেলতে পরে নিশাতে বল করছিল আমি মাসলাম ভাঙ্গে করে স্কুলে গেছে লাগছে তারপরে তো না ভাঙ্গে নেই বেটা আগে বাজি লাগতাম যে উল্টা সাইডটা গিয়ে দৌড়াইতে পারবো আগে দুল দিনা ভাই নামতে পারবো উপরে ঠিক আছে অনেক পুরান স্লিপার সবই মনে আছে এ ভাঙ্গাটা ছিল এই ভাঙ্গার ভিতরে কি হচ্ছে স্কুল প্যান্ট উপর দিয়ে ছিল এখন ওই নামছে নাইমে কি হচ্ছে প্যান্টের এই জায়গাতে লাগছে লাইকা পুরা ছিঁড়ে গেছে স্কুলে বললাম সারে বাবা একটু দেখি কলা 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 চুরি করে চুরি আমি করি না বৃষ্টি পড়তেছে একবার অনুষ্ঠান চলতেছিল তো আমাদের সিনিয়র কি করছে দাওয়াত কিন্তু দেয় না তারা স্কুল ছুটি স্কুলে ছুটি গেলে ভিতরে গেছে আমার দাওয়াত কে বাইরে গেছে এখন স্কুল স্টুডেন্ট দেখে কেউ কিছু বলে নাই দেখছে সবাই কিন্তু স্কুল স্টুডেন্ট দেখে কেউ কিছু বলে নাই আমরা আইডিয়া করছিলাম যাবো কিন্তু যাইনি তো গাইছি
এখন নিশাদা বাসা যাবো, বৃষ্টি পড়তেছে, গিয়া আম খাবো, আম খেয়ে প্রথম গিয়ে যাবো, তারপর আমি একটু রেস্ট নিবো, তারপর বাসে যাবো। আর ব্লগ তাহলে এই জায়গায় এন্ড করে দিই, ঠিক আছে? আর গাইস তাহলে চল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, 1000 চাই, 200 হয়েছে আলহামদুলিল্লাহ, 1000 চাই। তো এইভাবে ভালোবাসা দিতে থাকেন, এই যে 800 কত হয়েছে, 800 সাবস্ক্রাইবার চালু করে আমি তো অন্য কিছু করি, আমি তো অন্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বিগ থ্যাংক ইউ। আর গাইস লাল কালার যে বাটনটা আছে সাবস্ক্রাইবের, সেটা আঙুল দেন, ফুলেন, যে নাম চেমনে দেন, খালি সাবস্ক্রাইব করেন, চালু 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 চলবে। চল আল্লাহ হাফেজ, টাটা।